বিনোদনের তাজা খবরে স্বাগতম। সিদ্দিকের বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন স্ত্রীর। ভালোবেসে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল অভিনয় শিল্পী মারিয়ামিন। তবে তাদের ভালোবাসার বিয়ে বেশি দিন টেকেনি। প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তাদের সংসারে নেমে আসে অশান্তি। তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। তবে সম্প্রতি সিদ্দিকের বিরুদ্ধে হামলার হুমকি দিলেন তার প্রাক্তন স্ত্রী মডেল অভিনেত্রী মারিয়ামিন। সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে সামাজিক মাধ্যম ফেসবুকে মিম লিখেছেন, আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসা গিয়েছিল, এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসা নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটা আবার দু তিন দিন পর ঠিক হয়ে যায়, আবার সবকিছু নরমাল হয়ে যায়। তিনি আরো লেখেন, আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় 12 বছর হলে তোমাকে কোর্টে নেবে, তখন তুমি বলবা বাবার কাছে থাকবো। এসবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো, এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুল থেকে শুরু করে সবকিছু ভরণ পোষণ আমি করি, আমি বড় করতেছি আর সে বড় করে নিয়ে যাবে 12 বছর হলে। আমি এখন মামলা দেব যে বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়, যখনই বাসায় যায় তখনই এমনটা করে, আমি এর শেষ দেখে ছাড়বো। উল্লেখ্য, ভালোবেসে মিমকে বিয়ে করেছিল সিদ্দিক। 2012 সালের 24 মে তাদের বিয়ে হয়। এর এক বছর পর 25 জুন তাদের সন্তান আরশের জন্ম হয়। 2018 সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে চাইলে তাতে রাজি হননি সিদ্দিক। তার চাওয়া ছিল মিম ঘর সামলাক। এ নিয়ে সৃষ্ট জটিলতায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।